কেন ডেপুটেশন? আজকে ত্রিপুরা প্রদেশ এনএসওর পক্ষ থেকে আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। এই কারণে আপনারা জানেন ইউজিসি গাইডলাইন নিয়ে সারা দেশে এনএসওর আন্দোলন চলছে। আমরাও ত্রিপুরাতে সেই নিয়ে ছাড়াও থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা দাবি রেখেছিলাম যে অতি সত্বর যে কলেজগুলো যে পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা যে ঘোষণা করেছে সেগুলি বন্ধ করার জন্য। যখন কোভিড-19 মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হবে, কারণ WHO বলে যাচ্ছে কোভিড-19 মহামারী যে চলছে তার পরিস্থিতি অস্বাভাবিক, ত্রিপুরাতে দিনের পর দিন বেড়েই চলছে, আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা ত্রিপুরায় যেভাবে চলছে শোনা যাচ্ছে লকডাউন পড়বে নাকি। এই জায়গায় এই অবস্থায় দাঁড়িয়ে সরকার যদি কোনো রকম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আগে জীবন তারপরে পড়াশোনা, আগে যত জীবনটা বাঁচতে হবে, সে জীবনটাকে বাঁচানোর জন্য যদি কোনো রকম সরকার সেরকম ব্যবস্থা না করে তাহলে যে পরীক্ষা নিয়ে নেই কোভিড-19, কারণ আপনারা জানেন কর্ণাটকের একটা হল পরীক্ষার হল থেকে বেরোবার পর প্রায় 32 জনকে পজিটিভ পাওয়া গেছে। যে জায়গায় ভারতবর্ষের IIT 4টা IIT পরীক্ষা স্থগিত করে দিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি পরীক্ষা স্থগিত করতে পারে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে কেন বন্ধ করতে পারছে না, সরকার সে নিয়ে ভাবা দরকার। তাই আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা অধিকর্তা শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে চাই।